হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো আর তোমাদের দিনগুলো খুব ভালো কাটছে। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও কিন্তু এখানে খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করতে এলাম যে খুব তাড়াতাড়ি যদি হাতে সময় কম থাকে, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে কি করে আমরা খুব ঝটপট একটু সেজে গুজে নিতে পারি, সেইটারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করতে এলাম যে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা কি করে নিজেকে একটু আলাদা করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি। তো এখন তো জানোই ওকেশনের টাইম চলছে, প্রতিদিন তো একটু করে বেরোতেই হয় যদি ঘরে ছোট বাচ্চা থাকে, তাই না বলা? সারা বছর তো সংসারের কাজ, ঘরে থাকা, এই নিয়েই সবার চলে। এই কটা দিন তো একটু আলাদা সবারই লাইফে, তো সেই জন্যে আমিও সেরকমভাবেই চলছি। এখন সন্ধে, একটু সামনে ঘুরতে যাব, তো সেই জন্যে হাতে সময় খুব কম, ফটাফট একটু রেডি হব। তো সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব যে কেমনি করে আমরা খুব তাড়াতাড়ি একটা সুন্দর লুক আনতে পারি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কী করে ঝটপট আমরা সেজে নিতে পারি। প্রথম কাজ হচ্ছে প্লেন ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। কারোর মুখে যদি আগের কোনো ক্রিম বা কিছু লেগে থাকে, তাহলে সে সাবান যদি ইয়ে করতে চাও, সাবান বা যেভাবে মুখটাকে ক্লিন করতে চাও সেইভাবে ক্লিন করে নেবে। আমি যেহেতু সকাল থেকে কোনো মেকআপ কোনো ক্রিম কিছুই লাগাইনি, সেহেতু আমি প্লেন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। সেকেন্ড স্টেপ হচ্ছে যে কোনো একটা সফট স্ক্রিন, আমার মেয়েকে আমি এটা মাখাই, সেই থেকে আমিও এটাই মাখি, ঠিক আছে? তো যে কোনো একটা সফট ক্রিম নিয়ে সেটাকে মুখের মধ্যে অল্প করে মেখে নেবে। তোমাদের ঘরে যে ক্রিম যে ইউজ করো সেটাই লাগাবে, কোনো অসুবিধা নেই। ক্রিমটাকে এইভাবে আলতো আলতো করে মেখে নেবে। হ্যাঁ, ক্রিম মাখছো, তোমার ক্রিমটা মাখছো, এরকম করে মেখে নেবে, হয়ে গেল। তারপরে আমি চুলটাকে একটু আটকিয়ে নিই, না হলে একটু অসুবিধা হচ্ছে। চুলটাকে এঁটে নিলাম। এবার নিয়ে নেবে ল্যাকমি সিসি ক্রিম। এইটা কিন্তু খুব অল্প মাত্রায় নিলেই আমাদের ফেসে একটা অন্যরকম লুক দেয়। তো এটা 4টা শেড হয়, তো তোমরা তোমাদের যেই স্কিন টাইপ সেই হিসেবে এটাকে কিন্তু অ্যাপ্লাই করবে। আমি এটা অ্যাপ্লাই করছি, একদম অল্প হলেই হয়, যে একদম সামান্য আমি নিয়ে নিলাম। নিয়ে যেগুলো আমাদের মানে হাইলাইটেড জায়গা সেইগুলোতে আগে দিয়ে দেব, যেমন এই চোখের নিচটাতে একটা দেখবে যতই যাই করি না কেন একটা ইয়ে থেকে যায়, তারপরে এই নাকের এখানটা এখানটা এইভাবে দিয়ে নেবে, মুখের এখানটা এইভাবে আলতো আলতো করে কটা 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 স্পট দিয়ে মানে ক্রিম সিটি চুপ করো। তারপরে এইভাবে করে নিলে দিয়ে এটাকে হাত দিয়েই আমি কিন্তু ব্লেন্ড করবো, আমি অন্য কোনো ব্রাশ বা কিছু ইউজ করব না, কারণ আমার হাতে সময় খুব কম, বেশি টাইম নেই, যার জন্যে যেটা দিয়ে তাড়াতাড়ি হবে আমি সেটাই করব। তোমাদের হাতে যদি টাইম নিয়ে বসো তাহলে অন্যভাবেও করতে পারো ব্লেন্ডটা। আমি কিন্তু এইভাবেই প্লেন হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ আমার মেয়ে অলরেডি রেডি হয়ে গেছে, ও আমার জন্য বসে আছে। জানোই তো বাচ্চারা যদি রেডি হয়ে যায় ওরা আর বাড়িতে থাকতে চায় না। এই দেখো, এইভাবে জাস্ট আলতো হাতে মেখে নিতাম। আমি আর কোনো ক্রিম বা কিছু ইউজ করব না, সামনাসামনি মণ্ডপে যাব, যার জন্যে একটুখানি তো নিজেকে রেডি করতে হবে, যার জন্য এইভাবে একটু রেডি হয়ে গেলাম। এরপরে আমি তোমাদের আইব্রোজটাকে একটু এঁকে নেবো। এই যে আইব্রোজ পেন্সিল নিয়ে একটু আইব্রোজটা যেখানে যেখানে হালকা আছে সেখানে সেখানে একটু এঁকে নেব। তোমরা ব্ল্যাকও ইউজ করতে পারো বা ব্রাউনও ইউজ করতে পারো, আমি কিন্তু ব্ল্যাকটাই ইউজ করছি। হয়ে গেল, দেখতেই পাচ্ছ যেখানে যেখানে বেশি দেখবে ফাঁকা হয়েছে আছে সেখানটা একটু দিয়ে নেবে। এবার আমি দিয়ে নেব একটু লিপস্টিক, সাজগোজ করবো আর লিপস্টিক দেবো না, এটা হতে পারে বলো?
পরে। আচ্ছা জি এই যে দিয়ে নিলাম, ঝড়ে বেগে রেডি হওয়া যাকে বলে, পরে নিলাম। এরপরে করব একটু কাজল দিয়ে দেবো চোখে, কাজল ছাড়া চোখগুলো কেমন একটা সাদা সাদা লাগে তাই না বলো? একটুখানি কাজল দিয়ে নিচ্ছি, চোখের তলায় কাজলটা তো দিয়ে নিলাম। এবার চোখের ওপরে না আইলাইনার করতে গেলে অনেকটা ধৈর্য নিয়ে টাইম লাগবে, যার জন্য আমি চোখের ওপরেও কাজলই দেবো, কিন্তু এটা গ্রিন আর ব্লু মিক্সড করা একটা কাজল, যেটা খুব সুন্দর একটা শেড আসে ওটা আমি ইউজ করে নিচ্ছি। এটা না খুব কম টাইমের মধ্যে ফটাফট লাগিয়ে নেওয়া যায়, আর তোমার আইলাইনার ইউজ করতে গেলে তো টাইমটা বেশি লাগে। এটা শুকানোরও ঝামেলা নেই, ইনস্ট্যান্ট হয়ে যায়, হয়ে গেল। তারপরে আমার সাজ মোটামুটি কমপ্লিট। এবার কানে একটা ইয়াররিংস পরে নিই, ব্যাস আর কি চাই বলো। সাজগোজ কমপ্লিট, এবার চুলটাকে সুন্দর করে সেট করে বেরিয়ে পড়বো। হয়ে গেল আমার আজকের সাজগোজ কমপ্লিট। তাহলে বন্ধুরা জানিও আমার এই সিম্পল মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না, সাপোর্ট করো পাশে থেকেও সবসময়। চলো আজকের জন্য এতটাই ভিডিও, নেক্সট ভিডিওতে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো টাটা বাই।